আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ শরীফুল ইসলাম এল এস আই টিভির পক্ষ থেকে আজ আপনাদের সামনে আলোচনা করব কুরবানির গুরুত্বপূর্ণ মাসলা সম্পর্কে আপনারা সকলে মাসলাগুলো ভালোভাবে বুঝে সে অনুযায়ী আমল করবেন ইনশাল্লাহ তা আসুন আলোচনাটি শোনা যাক সম্মানিত শ্রোতামণ্ডলী আমি আলোচনার পূর্বে একটা কথা বলি যে মাসলা সংক্রান্ত আলোচনা যদি আমি একটি ভিডিওই বানাতে চাই তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে আমরা পর্ব আকারে করব এবং সে অনুযায়ী তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি আদায় করা ওয়াজিব সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে যার কুরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে ইবাদতের মূল কথা হলো আল্লাহতালার অনুগত্য ও তার সন্তুষ্টি অর্জন তাই যে কোনো ইবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় জরুরি ইখলাস তথা একমাত্র আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা এবং শরিয়াতের নির্দেশনা মোতাবেক মাসায়েল অনুযায়ী সম্পাদন করা এ উদ্দেশ্যে এখানে কোরবানির কিছু জরুরি মাসাইল আমি আপনাদেরকে শোনাব তো আসুন আমরা সেটা শুনি এবং সে অনুযায়ী চলার চেষ্টা করি কার উপর কোরবানি ওয়াজিব এক নম্বর মাসলা প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশ জিলহস ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশা পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি করা ওয়াজিব টাকা পয়সা সোনারোপা অলঙ্কার বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য আর নিসাব স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল এমন মূল্য সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয় আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর এ কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক সম বস্তু মিলে সাড়ে বাহান্ন তোলা তোলার মূল্যের পরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কুরবানি করা ওয়াজিব নিসাবের মেয়াদ মাসারা নম্বর দুই কুরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয় বরং কুরবানির তিন দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কুরবানি ওয়াজিব হবে মাসলা নম্বর তিন কুরবানির সময় সংক্রান্ত মোট তিন দিন কুরবানি করা যায় জিলহজের দশ তারিখে এগারো তারিখে ও বারো তারিখে সূর্যাস্ত পর্যন্ত সম্ভব হলে জিলহজ হজের দশ তারিখেই কুরবানি করা উত্তম চার নম্বর মাসালা নাবালেক শিশু কিশোর তদ্রূপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় নেসাবের মালিক হলেও তার উপর কুরবানি ওয়াজিব নয় অবশ্য তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে কুরবানি করলে তা সহি হবে মাসলা নম্বর পাঁচ মুসাফিরের জন্য কুরবানি যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকে তার উপর কুরবানি ওয়াজিব নয় নাবালেগের পক্ষ থেকে কুরবানি মাসলা নম্বর ছয় নাবালেগের পক্ষ থেকে কুরবানি দেওয়া অভিভাবকের উপর জরুরি নয় বরং মুস্তাহাব সাত নম্বর মাসলা দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম দরিদ্র ব্যক্তির কুরবানি করা ওয়াজিব নয় কিন্তু সে যদি কুরবানির নিয়েতে কোনো পশু কিনে তাহলে তা কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে কুরবানির করতে না পারলে মাসালা নম্বর আট কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে তাহলে কুরবানির পশু কুরাই না করে থাকিলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য শতকা করা ওয়াজিব আর যদি পশু কুরাই করেছিল কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি তাহলে ওই পশু জীবিত সত্যা করে দিবে মাসলা নম্বর নয় প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে যেসব এলাকার লোকজন লোকজনের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব তাদের জন্য ঈদের নামাজের আগে কুরবানি করা যায়জ নয় অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজোরে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয় তাহলে ঈদের নামাজের সময় অতি অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেই কুরবানি করা জায়েজ। মাসলা নম্বর দশ রাতে কুরবানি করা দশ ও এগারো তারিখ দেবাগত রাতেও কুরবানি করা জায়েজ। তবে দিনে কুরবানি করাই ভালো মাসলা নম্বর এগারো কুরবানির উদ্দেশ্যে কুরাইকৃত পশু সময়ের পর জবাই করলে কুরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে তাহলে খরিদকৃত পশুই সৎকা করে দিতে হবে তবে যদি সময়ের পরে জবাই করে ফেলে তাহলে পুরো গোস্ত সৎকা করে দিতে হবে এক্ষেত্রে গোষ্ঠের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কম কমে যায় তাহলে তার পরিমাণ মূল্য হ্রাস পেলেও তাও করতে হবে বারো কোনো কোন পশু দ্বারা কুরবানি করা যাবে উট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানি করা যায় এসব গৃহপালিত পশু ছাড়া অন্য যেমন হরিণ বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা যায় নয় মাসলা নম্বর তেরো নর ও মাদা পশুর কুরবানি যেসব পশু কুরবানি করা যায় সেগুলো নর মাদা দুটোই কুরবানি করা যায় মাসলা নম্বর চোদ্দ কুরবানির পশুর বয়স সীমা উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে গরু মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আর ছাগল ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানি করা যায় অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হতে হবে উল্লেখ্য ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা কুরবানি জায়জ হবে না মাসলা নম্বর পনেরো এক পশুতে শরিকের সংখ্যা একটি ছাগল ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবে এমন একটি পশু কয়েকজন মিলে কুরবানি করলে কারোটাই সহী হবে না আর উট গরু মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে সাতের অধিক শরিক হলে কারো কুরবানি সহি হবে না সাত শরিকের কুরবানি মাসলা নম্বর ষোলো সাতজন মিলে কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে কারো অংশ এক সপ্তাহ অংশের কম হলে হতে পারবে না যেমন কারো আধা ভাগ কারো দেড় ভাগ এমন হলে কোন শরিকের কুরবানি সই হবে না মাসলা নম্বর সতেরো উট গরু মহিষ সাত ভাগে এবং সাতের কম যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কুরবানি করা যায়েজ কোনো অংশীদারের গলত নিয়ত হলে মাসলানম মাস্তানং আঠারো যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়েতে কুরবানি করে তাহলে তার কুরবানি সই হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারো কুরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে কুরবানির পশুতে আকিকার অংশ মাসা নম্বর উনিশ কুরবানির গরু মহিষ ও উটের আকিকার নিয়তে শরিক হতে হবে এতে কুরবানি ও আকিকা দুটোই সই হবে মাস্তা নম্বর বিশ শরিকদের কারো পুরো বা অংশ অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি সহি হবে না মাস্তা নম্বর একুশ যদি কেউ গরু মহিষ বা উট এক কুরবানি দেওয়ার নিয়েতে কিনে আর সে ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে যদি কেউ গরু মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়েতে কিনে আর সে যদি ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে তবে এক্ষেত্রে একা কোরবানি করাই শ্রেয় শরিক করলে সে টাকা সত্যা করে দেওয়া উত্তম আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কুরবানি করা ওয়াজিব নয় তাহলে সে অন্যকে শরিক করতে পারবে না এমন গরিব যদি ব্যক্তি যদি কাউকে শরিক করতে চায় তাহলে পশু কুরয়ের সময়ই নিয়ত করে নিতে হবে কুরবানির পশু উত্তম কুরবানির উত্তম পশু মাস্তা নম্বর বাইশ কুরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম খোরা পশুর কুরবানি মাস্তা নম্বর তেইশ যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না এমন পশু কুরবানি জায়জ নয় রুগ্ন ও দুর্বল পশুর কুরবানি মাস্তা নম্বর চব্বিশ এমন শুকনো দুর্বল পশু যা জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানি করা জায়জ নয় দাঁত নেই এমন পশুর কুরবানি মাস্তা নম্বর পঁচিশ যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দ্বারা কুরবানি করা যায়জ নাই সম্মানিত শ্রোতামণ্ডলী আজ এ পর্যন্ত কই আগামীকাল ছাব্বিশ নম্বর মাসলা থেকে জানার জন্য আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন